আজকে তোমাদের সামনে শেয়ার করব মাছের পুর দিয়ে কাকরোলের রেসিপি। বন্ধুরা তোমরা দেখবে চলো এই রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি এইভাবে তৈরি করো, ঘরে যদি অল্প মাছ থাকে তাহলে সবাইকেই দেওয়া যায়, এইভাবে তৈরি করে খেলে পরে। যখন মাছ খেতে খেতে আমাদের অনেক মাছ বেঁচে যায়, তখন মনে হয় যেন আর মাছ খাবো না, ভালো লাগে না, অন্যভাবে কি একটা করা যায়, সেই জন্য আমি এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি কাটা ছাড়িয়ে নেব। এখন ছাড়িয়ে নিয়েছি মাছের থেকে। এদিকে নিয়েছি চারটে কাকরোল। কাকরোল এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কাকরোলটাকে আমি এইভাবে কেটে, এইভাবে আমি মাঝখান থেকে কাকরোলটাকে কেটে নেব। আমার চারটে কাকরোল কাটা হয়ে গেছে। আর নিয়েছি একটা আলু সেদ্ধ। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লবণ। কাকরোলগুলো সেদ্ধ করে নেব, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি কাকরোলগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আমার এক পিঠ সেদ্ধ হয়ে গেছে, আমি অপর পিঠ এইভাবে তুলে দিলাম, অপর পিঠটাকেও সেদ্ধ করে নেব। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে দেখছি আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কাকরোলগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। একটা গোটা পেঁয়াজকে আমি টুকরো করে রেখে ভাজতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে টুকরো করে রেখে দিয়েছিলাম। আর আমি এটা সর্ষের তেল দিয়ে করছি পাইটা। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো। যে মাছটাকে আমি সেদ্ধ করে রেখে কাঁটা ছাড়িয়ে নিয়েছি মাছটা এখন দিয়ে দিলাম। মাছটাকে আগে একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে তোমরা কিন্তু এরকম ডোটা তৈরি করবে, নালে কিন্তু লেগে যাবে। আমি এটার মধ্যে কাঁচা জিরে দেব না, সেই জন্য আমি একটু ভাজা জিরে দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। ডোটা যখন আমার একদিকে চলে আসছে আটার মতো, তখন বুঝবো আমার এটা হয়ে গেছে। কাকরোলগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা চামচ নিয়েছি, ছোট চামচ। চামচের সাহায্যে আমি এই দানাগুলোকে এইভাবে তুলে নেব। সবকটা কাকরোল থেকে আমি দানা বার করে নিয়েছি। আমি যে পুরটা করেছি, এখন এই পুরটা আমি কাকরোলের মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে দেব। সবকটা কাকরোলের মধ্যেই আমার পুর ভরা হয়ে গেছে। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম, আর এক চামচও দিয়ে দিলাম। দিচ্ছি খুব সামান্য লবণ, দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি পাতলা করব না। আমি ঠিক এইভাবে করে নিয়েছি, বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল পরিমাণ মতো। তেলটাকে আমি গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি যে বেসমের গোলাটা করেছিলাম তার মধ্যে এই পুর দিয়ে, বেসমের গোলা দিয়ে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি।
সব কটা কাকরোলকেই আমি এইভাবে বেসমে দিয়ে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথমে লো অবস্থায় রাখতে হবে, রেখে তারপরে এটাকে বাড়াতে হবে। আমার কিন্তু এই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠটাকে এইভাবে তুলে দিচ্ছি। সব কটা কাকরোলকে আমি উল্টে দিয়েছি, যেদিকে পুর ভরা সেদিকটা ভাজা হয়ে গেছে, এখন পেছনের দিকটা ভাজতে হবে। আমার এগুলো সব হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি।